वालेकुम बंधुरा एक प्लाजो पायजामा काटपो देखुन खूब अल्प समय एक प्लाजो पायजामा काटपो पायजामार माप हच्छे 34.5 लम्बा 30 इंची हाथेर मोहरी इलास्टिक लागानो एकटा प्लाजो पायजामा हबे देखुन বন্ধুরা দেখুন এই আমাদের কাপড় আমরা এই কাপড়ের উপর বসিয়ে দেব দেখুন বন্ধুরা কাপড় বসিয়ে দিলাম দিয়ে আমাদের এই পাটটা অ্যাটাচ আর আমাদের এই পাটটা খোলা পাট আমাদের চার পাট তার দুই পাট একসঙ্গে আমরা কাটবো এক পাট আর এখানে আছে দুই পাট এই হচ্ছে আমাদের চার পাট আমরা কিন্তু পায়জামা দুই পাট আমরা একসঙ্গে কাটবো দেখুন এখানে আমরা কাপড়টা সোজা করার জন্য একটু দাগ কষে নেব নেওয়ার পরে আমরা এখানে ইলাস্টিক দেওয়ার জন্য আমরা 1.5 ইঞ্চি কাপড় রাখবো দেখে আমরা স্কেল দিয়ে দাগ কষে দিব আমাদের হাই হবে পায়জামার 27 ইঞ্চি আমাদের হাই হলে আমরা তার অর্ধেক 13.5 তে আমরা দাগ কষলাম দাগ দিয়ে দিলাম এবং দেখুন বন্ধুরা আমরা এখানে রাখবো 12 ইঞ্চি এবং এখানেও রাখবো আমরা 12 ইঞ্চি এবং আমরা ফ্লাইয়ের জন্য আমরা দিব 2.5 ইঞ্চি দিয়ে আমরা এখানে একটা দাগ কষে নেব তারপর আমরা এটাকে একটু হাতে একটু রাউন্ড দিব দেখুন এখন আমরা লম্বার মাপ নেব দেখুন বন্ধুরা আমাদের লম্বার মাপ 34.5 আমরা এখানে 34.5 আমরা দাগ কষে নিলাম এবং আমরা নিচে বর্ডার দিলাম 2 ইঞ্চি মোড়ানোর লাগি আমরা 2 ইঞ্চি দিলাম বর্ডার দিয়ে আমরা এখানে মারিক কষে নেব এবং বর্ডারে পিছনে আমরা মারিক কষে নেব নেয়ার পরে আমাদের পায়ের ঘেরা হবে 30 ইঞ্চি 30 অর্ধেক আমরা 15 আমরা 15 তে মারিক কষে দেব দেওয়ার পরে এটাকে আমরা সোজা স্কেল দিয়ে দাগ দেব দেখুন বন্ধুরা ঠিক সোজা করে আমরা একটা দাগ কষে দেব তো আমাদের পায়জামা ড্রয়িং করা হয়ে গেল আমরা এখন কাটিং করব বন্ধুরা দেখুন ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটু লাইক করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে হলে একটু স্টাইল স্টাইল লাগে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি পুরোটাই দেখবেন আশা করি বুঝতে পারবেন দেখুন আমরা এখন কাটিং করব দেখুন বন্ধু আমাদের পায়জামাটি কাটা হয়ে গেল আশা করি আপনারা বুঝতে পারছেন বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ দেখুন বন্ধুরা এখন আমি একটা পায়জামা করব দেখুন পায়জামা প্রথমে আগে ব্লাউজের পায়জামা প্রথমে আগে আমরা একটা মোড়াই নিব নেওয়ার পরে আমরা এটাকে বর্ডার অনুযায়ী আমরা সেলাই দিব
আমরা দুটা ডাউনে সেলাই দিয়ে নিলাম। নেয়ার পরে আমরা এই পাটটা সিধা করে ফেলব। ফেলার পরে আমরা এই পাটটাও সিধা করে নিয়ে এর উপর বসিয়ে দিব। দেওয়ার পরে আমরা হাই সেলাই দিব। দেখুন সেলাই দিলাম। দেওয়ার পরে আমরা এই পাশেও সেলাই দিয়ে নেব। আমরা বন্ধুরা এই পাশটাও সেলাই দিয়ে নেব। দেখুন দেখুন বন্ধুরা আমরা এখন বরাবর আমরা সেলাইটা দিয়ে নিলাম। নেয়ার পরে আমরা এই পাটটা এই কাপড় আর এই কাপড় সেলাই দিয়ে আমরা ইনসাইডটা সেলাই দিব। দেখুন বন্ধুরা আমরা নিচে ডাবল সিলি দিব। নিচে আমরা ডাবল সিলি দিব। দেখুন দেখুন বন্ধুরা আমাদের পায়জামা হয়ে গেল। এখন আমরা এটাকে মোড়ায় নেব। প্রথমে মোড়ায় নেওয়ার পর আমরা ইলাস্টিক লাগাবো। আমাকে মোড়া নিলাম। দেখুন বন্ধুরা আমরা কাপড়টাকে মোড়া নিলাম। এখন আমরা ইলাস্টিক লাগাবো। আমরা ইলাস্টিকের মাপটা দিব। আমাদের এটা যা থাকবে আমাদের উপরে এটা যা থাকবে তার চাইতে একটু কম নিব। হাফ অংশের একটু কম নিব। দেখুন হাফ অংশের একটু কম নিয়ে আমরা এটা সেটিং করব। দেখুন বন্ধু ওভারটাকে আমরা এখানে সেলাই দিয়ে নেব। ব্যাস আমরা সেলাই দিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমরা সেটিং করব। এটা আমরা সিধা পাট করে নেব। সিধা পাট করার পর আমরা এখানে ইলাস্টিক লাগাব। আর ইলাস্টিকটা যে লাগাবো আমরা কিন্তু ইলাস্টিকের উপরে সেলাই দেব না। এখন আমরা ইলাস্টিকের নিজ দিয়ে সেলাই দিব। দেখুন ইলাস্টিকের আমরা নিজ দিয়ে সেলাই দিব।
দেখুন বন্ধুরা কোনোভাবে আমরা ইলাস্টিকের উপরে সেলাই দেব না, সবসময় ইলাস্টিকের নিচ দিয়ে সেলাই দেব। দেওয়ার পরে আমরা এটাকে হাত দিয়ে একটু মিশে নেব। দেওয়ার পরে আমরা এখন আবার ইলাস্টিকের উপর দিয়ে আবার চাপ সেলাই দেব। দেখুন যখন বন্ধুরা আমাদের কিন্তু পায়জামাটি সেলাই হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পারছেন, বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানাবেন ইনশাআল্লাহ, আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।